হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তো বন্ধুগণ, আমরা আমাদের ফোনে অনেক অ্যাপস বা অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। তো বিভিন্ন অ্যাপস যেমন ফেসবুক মেসেঞ্জার, এমন অ্যাপসে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করা থাকলে সেটি আমরা লগ আউট করতে পারি। তো বন্ধুগণ, হোয়াটসঅ্যাপে যদি আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করা থাকে তাহলে সেটি আমরা লগ আউট করতে পারি না। তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো, আপনি যে কোনো মোবাইল থেকে আপনার হোয়াটসঅ্যাপে যে অ্যাকাউন্টটি লগ ইন করা আছে সেটি আপনি কীভাবে লগ আউট করবেন বা রিমুভ করবেন। তো বন্ধুগণ, এই অ্যাকাউন্টটি আপনি অন্য ফোনে বা এই ফোনে আপনি পুনরায় ব্যবহার করতে পারবেন। তো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে লগ আউট আপনি কীভাবে করবেন। তো বন্ধুগণ, তো আপনি লগ আউট করলে এই অ্যাকাউন্টটি আপনি অন্য ফোনে ব্যবহার করতে পারবেন খুব সহজে, আপনার অ্যাকাউন্টটি রিমুভ হবে না। তো বন্ধুগণ, এটিকে আপনি কিভাবে করবেন, আপনি হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট কিভাবে লগ আউট করবেন, তো এটি করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা যে সেটিংস অপশনটি আছে সেই সেটিংস অপশনে চলে যাবেন। তো সেটিংস অপশনে চলে আসার পর আপনি নিচের দিকে দেখতে পারবেন অ্যাকাউন্ট নামক একটি অপশন রয়েছে। তো আপনি এই অ্যাকাউন্ট নামক অপশনটি একটি ক্লিক করে দিবেন। তো বন্ধুগণ, এখানে ক্লিক করার পর আপনার ফোনে যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে আপনি এখানে দেখাবে। তো আপনি এটির উপর ক্লিক করে দিবেন। তো এটির উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারতেছেন রিমুভ অ্যাকাউন্ট বা লগ আউট। তো এখানে যদি আপনি রিমুভের উপর ক্লিক করে দেন তাহলে আপনি খুব সহজে যে কোনো ফোন থেকে আপনার অ্যাকাউন্টটি রিমুভ বা লগ আউট করতে পারবেন খুব সহজে, বা এই অ্যাকাউন্টটি আপনি অন্য ফোনে বা সেই ফোনে পুনরায় ব্যবহার করতে পারবেন। তো বন্ধুগণ, অনেক সময় দেখা যায় যে আমরা অল্প দিনের জন্য একটি ফোন ইউজ করি, তো সেই ফোন থেকে অ্যাকাউন্ট রিমুভ করতে পারি না বা লগ আউট করতে পারি না। এতে যদি আমরা লগ আউট না করি সে অন্য লোক আমাদের অ্যাকাউন্টটি ব্যবহার করে। তো তার জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।